এবং সঠিক আকিদা কী হবে আশায়রা এবং মাতুরিদিয়া দিয়া মূলত আল্লাহ রাবুল আলমিনের আসমা তার নামকে তারা স্বীকার করে স্বীকৃতি দেয় কিন্তু সিফতের ক্ষেত্রে তারা অস্বীকার করে আশায়রা সম্প্রদায় আল্লাহ রব্বুল আলমিনের সিফত জাতিয়াকে স্বীকার করে সিফত আল ফলিয়াকে অস্বীকার করে আর মাতুরিদিয়া আল্লাহ রাবুল আলমিনের আসমা এস এমকে নাম সমূহকে স্বীকার করে আর সাতটি সিফতকে তারা স্বীকৃতি দেয় আর বাকি সকল প্রকার সিফতকে অস্বীকার করে কিন্তু বা আমাদের যারা যে আল্লাহ আকিদা আকিদা আলমিনের সকল নাম এবং গুণবাচক নাম যা আছে যেভাবে কোরআন এবং সন্ন্যায় বর্ণিত হয়েছে সেইভাবে আমরা পঙ্খানু পঙ্খানুভাবে বিশ্বাস করি কোনো একটি সিপতকে অস্বীকার করি না তারা কেউ অধিকাংশ অধিকাংশ সিফতার কে অস্বীকার করে আবার কেউ কেউ আছে শুধুমাত্র সাতটি সিফতকে স্বীকার করে বাকি সবগুলি আল্লা সিফতকে তারা অস্বীকার করে আমাদেরকে আল্লাপের সবগুলি নাম সবগুলি গুণবাচক নামকে এমনভাবে বিশ্বাস করতে হবে কোন ধরনের পরিবর্তন পরিবর্ধন ছাড়া পঙ্খানু পঙ্খানু ভাবে যেভাবে কোরআন এবং সন্ন্য দ্বারা বর্ণিত হয়েছে আল্লাহ রব আলিন তার কালামের দেয়ার আসাত করেছেন এবং রসুলসল্লাহ সাল্লামের জবানে অর্থাৎ রসুলসাল্লামের ভাষায় হাদিসের মাধ্যমে যে সমস্ত পাকের সিফতগুলি সেটা জাতিয়া হোক অথবা হোক যেভাবে বর্ণিত হয়েছে আমরা ওইভাবেই বর্ণনা করব তবে আমাদের বিশ্বাস হলো এগুলি সব সিফত আল্লাপাকের সানে যেভাবে শোভা পায় সেভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে তার সানে সেভাবেই উপযুক্ত এগুলিকে কোনো মাখলুকের সঙ্গে সাদৃশ্য দেব না তুলনা করব না এবং কি অর্থগত কোনো পরিবর্তন করব না তাহরিফ করব না তাতিল করব না এগুলি থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করবো তাহলেই আল্লাহ রাব্বুল আলমিনের জাত সিফতের উপর পরিপূর্ণভাবে আমাদের বিশ্বাস রাখা হবে আল্লাহ একটি একটিমাত্র সিফতকে অস্বীকার করা সবগুলি সিফত অস্বীকার করার সামিল আল্লাহ একটি নামকে অস্বীকার করা সবগুলি নাম অস্বীকার করার সামিল সুতরাং আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন তার জাত সেপথ সম্পর্কে তার নাম গুণবাচক নাম সম্পর্কে পরিপূর্ণভাবে ইমান রাখার তৌফিক দান করেন এর মধ্যে বিন্দুমাত্র আমাদের কোনো প্রকার সন্দেহ সংশয় না থাকে পাক আমাদের সেই তৌফিক দান করেন আল্লাহ্মা আমিন